সকল দর্শক বন্ধুকে রাধে রাধে। চলে এলাম আবারও একটি নতুন পর্ব নিয়ে। সবাই ভালো আছেন, সুস্থ আছেন? ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বিহারের একটি বিখ্যাত রান্না লিটি চোখা, যেটা খাওয়ার জন্য অনেকেই বিহার যাচ্ছেন। চিন্তা করার দরকার নেই, বিহার যেতে হবে না, এখন বেঙ্গলেই এই লিটি চোখা আমরা তৈরি করে খেতে পারবো। কিভাবে বানাবো তাই নিয়েই আজকের পর্ব। তো চলুন তাহলে আজকের পর্ব শুরু করি, তার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আজকে নিরামিষভাবে বানাবো, আপনারা চাইলে এখানটায় যারা আমিষ খান আমিষের জিনিসগুলো মেশাতে পারেন। লিটি চোখা বানানোর জন্য প্রথমেই লাগবে আটা, তাই আমি নিয়ে নিচ্ছি আটা। এবার এই আটার মধ্যে আমি কিছু জিনিস দেব। এক চামচ আজোয়ান নিয়েছি, এটাকে হাতে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ, দু চিমটে খাওয়া সোডা, আর দিচ্ছি সবশেষে দু চামচ ঘি। এই সব কিছু শুকনো অবস্থায় প্রথমে মাখিয়ে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে মাখাবো। শুকনো অবস্থায় ভালোভাবে মাখিয়ে নিয়েছি, হাতের মুঠোর মধ্যে মাখানোটা থেকে যাচ্ছে, মাখানোটা ভালো হয়েছে। এবার আমি জল দেব, অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে, কারণ এই ডোটা কিন্তু বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না। আমরা যেমন পরোটা মাখাই ওভাবে একটু শক্তও করা যাবে না, আবার রুটি যেভাবে করি ওভাবে নরমও হবে না। ডোটা ঠিক এইভাবে হবে আমি যেভাবে তৈরি করব। আটা মাখানোর সময় এই টিপসটা কিন্তু ভীষণভাবে নজর রাখতে হবে। আটা মাখানো হয়ে গেছে, এইভাবে বেশি নরমও নয় বেশি শক্তও নয়, মাখানো হয়ে গেছে, এইভাবে আপনারাও মাখিয়ে নেবেন। এবার ওপর পোর্শনটায় আমি একটু ঘি মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আজকে আমি লিটি চোখাটা একটু অন্যরকম বানাবো, নিজের মতন করেই বানাবো, তাই একটু অন্যরকম যেহেতু তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চোখার জন্য নিয়েছি এই রকম মাঝারি সাইজের দুটো বেগুন, আপনারা যে কোনো বেগুন নিতে পারেন, ছোট বড় সব কিছুই দিয়ে হবে এটা। তো আমি নিয়েছি একটা লাল বেগুন আর একটা সাদা বেগুন। তো এই বেগুনগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে তো ধুয়ে নিয়েছি, সাইড বরাবর একবার আমি ছুরি দিয়ে ফাঁক করে নেব, দিয়ে ভেতরটা একটু দেখে নেব ভেতরে পোকা কিংবা অন্য কিছু আছে কিনা। বেগুনটা ছুরি দিয়ে আমি ফাঁক করে ভেতরটা দেখে নিলাম, ভেতরে পোকা আছে কিনা, একদম নরম বেগুন, পোকা নেই। আরেকটিকেও একইভাবে আমি ছুরি দিয়ে একটু ফাঁক করে দিচ্ছি, এটার মধ্যেও পোকা নেই, তো বেগুনগুলো ভালো। এবার আমি একটি করে কাঁচা লঙ্কা ভেতরে দিয়ে দেব। এগুলো আগুনে ঝলসানোর পর সহজে যাতে খোসা ছাড়িয়ে যায় তার জন্য একটু গায়ের মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি। আর সর্ষের তেল মাখিয়ে দিলে বেগুন বেশি পুড়বে না। মাখানো হয়ে গেছে, আমি এই বোটাগুলোর সাইডটা একটু কেটে দিচ্ছি, এই যে এইভাবে। হয়ে গেছে, একইভাবে আমি টমেটো নিয়ে নিচ্ছি, এর সঙ্গে তিনটে টমেটো নিয়েছি, সেগুলোকে একইভাবে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এইগুলোকে এবার আমি আগুনে ঝলসে নেব। আর নিয়েছি আমি তিনটে সেদ্ধ আলু, এগুলোকে আমি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। টমেটো এবং বেগুন আমি ঝলসানোর জন্য এরকম একটা পাত ব্যবহার করছি, এর উপরে বসিয়ে দিচ্ছি। ঝলসানোর জন্য যে পাত্রে আমি ব্যবহার করছি ওটা খুবই ছোট, তাই আমি একটা একটা করে বেগুন ঝলসে নেব। বেগুনকে এইভাবে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ঝলসে নিতে হবে, যাতে সব দিকে ভালোভাবে আগুনের ভাপটা যায় আর সুন্দরভাবে চারদিক থেকে ঝলসে যায় বেগুনটা।
আমাকে আর কষ্ট করে খোসা ছাড়াতে হবে না বেগুনের, ওই পাতির ওপরে এদিক ওদিক নাড়তে নাড়তেই খোসা একা একাই ছেড়ে যাচ্ছে। এই বেগুনটা ঝলসানো হয়ে গেছে, সুন্দরভাবে চারদিক ঝলসে গেছে, এটা হয়ে গেছে। আমি আরেকটি বেগুন একইভাবে ঝলসে নিব। একইভাবে আরেকটি বেগুনকেও আমি ভালোভাবে ঝলসে নিয়েছি। এবার টমেটোগুলোকে একইভাবে ঝলসে নেব। টমেটোগুলোও ভালোভাবে ঝলসে নিয়েছি, এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি অন্য কাজটি করে নিচ্ছি। বেগুন এবং টমেটো ঝলসানোর পর ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। তারির ফাঁকে আমি লিটির পুরটা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি ছোলার ছাতু। তো এই ছোলার ছাতু আপনারা কিন্তু ভাজা ছোলা নিয়ে এসেও খোসা ছাড়িয়ে ছাতু তৈরি করতে পারেন। আর এটা আমি একদম ইনস্ট্যান্ট ছাতুটা নিয়ে নিয়েছি, যেটা প্যাকেট কিনতে পাওয়া যায়, সেই ছাতুটা নিয়ে নিয়েছি। এক বাটি ছাতু নিলাম। এবার এই ছাতুর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা বাঁধাকপি, গ্রেট করা গাজর। গাজর বাঁধাকপি আমি একটু আগে থেকে রেডি করে নিয়েছি। মিহি করে কুচিয়ে রাখা ধনে পাতা, গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা এবং আদা, স্বাদ অনুযায়ী লবণ। আর দিচ্ছি এক চামচ টক আচার, এটা আমি বাড়িতে আমের আচার তৈরি করেছিলাম, টক ঝাল। সবশেষে দিচ্ছি আমি সরিষার তেল। এই রেসিপিতে সরষের তেল মাস্ট লাগবে, লিটির চোখা বানানোর জন্য আর তার পুর তৈরি করার জন্য। ছাতুর পুরটা রেডি হয়ে গেছে, এইভাবে ঝুরঝুরেও থাকবে, আবার হাতের মধ্যে এইভাবে নিলে ডো তৈরি হয়ে যাবে এইভাবে। আর যদি আপনাদের কোনো কিছু শর্ট হয়, ঝুরঝুরে হয়ে যায়, শুকনো শুকনো লাগে, তাহলে আপনি অল্প একটু জল ছিটিয়েও তাকে ডো তৈরি করে নেবেন। তো এটা রেডি হয়ে গেছে। এবার এখানে টমেটো এবং বেগুন ঠান্ডা হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কা ও বেগুনের মধ্যে থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একইভাবে আরেকটি বেগুনকেও পরিষ্কার করে নিচ্ছি। তেল মাখানো ছিল বলে সহজেই খোসাগুলো উঠে যাচ্ছে। এবার টমেটোগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। বেগুনের বোঁটাটা আমি কেটে দিচ্ছি ছুরি দিয়ে। সেদ্ধ আলুগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি কাঁটা চামচের সাহায্যে প্রথমে মাখিয়ে নিচ্ছি আলুগুলোকে। এবার আমি কাঁটা চামচ দিয়ে সবকিছু একটু মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর মধ্যে এবার আমি দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কা, গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ, কুচানো ধনে পাতা, ভাজা জিরের গুঁড়ো, সরষের তেল। সবকিছু একসঙ্গে মাখিয়ে নেব। এটা খুবই সিম্পল মশলা দিয়ে মাখানো হয়, কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়, দারুণ একটা সুগন্ধ হয়, কারণ এতে ধনে পাতা পড়েছে, কাঁচা আদা লঙ্কা, ঘরোয়া জিনিসগুলো পড়েছে, দারুণ একটা সুগন্ধ হয় এই মাখানোটা। তৈরি হয়ে গেল লিটি চোখার চোখা, লিটি চোখা। চোখা তৈরি করে নিয়েছি, এবার লিটি তৈরি করব। ডোটা রেস্টে রেখেছিলাম, তারপরে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি ডো তৈরি করে নেব। এইভাবে আমি ডোগুলো রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব।
লুচির আকারে একটু মোটা করে বেলে নিতে হবে। এবার এর মাঝখানে আমি যে ছাতুর পুরটা তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে দেব। এবার চারদিক থেকে মুড়ে নিতে হবে। মুখটা আটকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে গোল করে নিতে হবে, ঠিক এইভাবে। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি। একইভাবে আরেকটাও আমি বেলে নিয়েছি, ছাতুরপুর দিয়ে দিলাম মাঝখানে। এবার চারদিক থেকে মুখটা মুড়ে নিতে হবে। এইভাবে একটু মুখটা মুড়ে দিয়ে বাকি আটাটা আপনি রেখে দিতে পারেন। এটা এইভাবে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। তৈরি হয়ে গেল লিটি। এই লিটিটা কিন্তু আমি বিহারি স্টাইলে বানিয়েছি। আরেকটা লিটি আমি বানাবো আমার মতন করে, যেটা আমরা সহজেই বাড়িতে তৈরি করে খেতে পারবো। প্রথমে আমরা যেভাবে রুটি করি ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি আমি। এইভাবে কয়েকটা রুটি আমি বেলে নিচ্ছি, তারপর আপনাদেরকে পদ্ধতিটা দেখাচ্ছি। আরেকটি পদ্ধতিতে যেটা আমি তৈরি করব, তার জন্য রুটিটা খুব পাতলা করে বেলে নিয়েছি, এর উপরে ছাতুর তৈরি পুরটা আমি দিয়ে দেব। ছাতুর পুরটা আমি ভালোভাবে বিছিয়ে দেব। পুরো রুটির মধ্যে বিছিয়ে দেওয়ার দরকার নেই, মাঝ বরাবর সাইডটা যেন একটু ফাঁকা থাকে। হাতের সাহায্যে আলতো একটু চেপে চেপে দিলে আটকে যাবে। এরির উপরে আরেকটা ভালো করে পাতলা করে আমি একইভাবে রুটি বেলে নিয়েছি, এই রুটিটা এরির উপরে দিয়ে দেব। একইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে। এবার এই সাইডগুলো মুড়ে দিতে হবে। এবার এটাকে একটু উল্টে দিতে হবে, বেলনির সাহায্যে আস্তে আস্তে করে একটু বেলে নিতে হবে। ধারগুলোকেও সুন্দরভাবে বেলে নিতে হবে, যে সাইডগুলো আমরা মুড়েছি। এইভাবে বেলে নিতে হবে। তৈরি হয়ে গেল বেঙ্গলি স্টাইলের লিটি। এবার আমি রুটিগুলো ভাজার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার উপরে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এই চ্যাপ্টা লিটিগুলো দিয়ে দেব। মাঝারি আঁচে ভাজতে হবে এটাকে। এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে লিটিটা সুসিদ্ধ হবে। আরেক পাশে এই পাতের যে জালতিটা আমি বেগুন এবং টমেটো ঝলসেছিলাম সেইটা বসিয়ে দিয়েছি। এইটাই আজকে আমি একদম বিহারি স্টাইলে যে লিটিটা তৈরি করা হয় সেইভাবে তৈরি করব। এই যে গোল লিটিগুলো তৈরি করেছিলাম এইটাতে এবার আমি বসিয়ে দেব। যেহেতু এটা ছোট তাই আমি দু পিস করে এটা ভাজছি এখানটায়। এখানেও আমি কিন্তু মাঝারি আঁচে এটা তৈরি করব। আর এদিকটা দেখি, এদিকে দেখে নিচ্ছি চ্যাপ্টা লিটিগুলো কতটা কি হলো। এই চ্যাপ্টা লিটিগুলো সম্পূর্ণভাবে ঘিয়েই ভাজতে হবে, তেলে ভাজলে কিন্তু স্বাদ পাবেন না। এক পিট উল্টে দিয়ে একইভাবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এটাও ঠিক একইভাবে এক পিট উল্টে দিতে হবে। এই গোলগুলোকেও আমি উল্টে পাল্টে দিচ্ছি। এই যে এদিকটা একটু হালকা কালো হয়ে গেছে, একটু বেশি কালো হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই, এগুলোকে গা একটু ঝেড়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। এদিকের প্যানে আমি যেটা বসিয়েছিলাম সেটাকেও আমি উল্টে দিয়ে আরেক পিটে ঘি ছড়িয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এই দুটো আমি তুলে নিচ্ছি। একইভাবে আবারও দুটো দিয়ে দিচ্ছি আমি। এই চ্যাপ্টাগুলো হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে ব্রাউন করে দুই পি ভালো করে ভেজে নিতে হবে। আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি এটা ফ্রাইং প্যানে করছি, আপনারা চাইলে লোহার তাওয়াতেও করে নিতে পারেন। আবারও একটা দিয়ে দিলাম। একইভাবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দুরকম লিটি আমি ভেজে নিয়েছি। এই গোলগুলোকে দেখাচ্ছি, দেখুন পোড়া পোড়া লাগছিল, তারপরে আমি ভেজে নেওয়ার পর কাপড় দিয়ে ঘষে নেওয়ার পর কি সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে বিহারি স্টাইলের লিটি। আরেকটা আমাদের বেঙ্গলি স্টাইলের লিটি যেটা আমি ভাজলাম, এই যে দেখুন কি সুন্দর হয়েছে এটা।
জেলিটিগুলো আমি চ্যাপটা ভেজেছি রুটির মতন, ওগুলো আমি ঘি দিয়ে ভেজেছি তাই আর ঘি দেবো না। আর যেগুলো বিহারি স্টাইলের লিটিগুলো ভেজেছি ওগুলোকে আমি একটু ঘিয়ে ডুবিয়ে নেব। বাটির মধ্যে ঘি নিয়েছি, ঘিটা পুরো গাটা মাখিয়ে নেব লিটির গায়ে, ঠিক এইভাবে। আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন পুরো লিটির গায়ে ঘিটা। তো আমার কাছে ব্রাশ নেই তাই আমি এইভাবে বাটির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে গোটা গা মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে বাড়তি ঘিটা একটু ঝেড়ে নিচ্ছি, থালার মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো লিটি আমি এইভাবে ঘির মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার গোবিন্দের থালি সাজিয়ে দিচ্ছে। এবার দিচ্ছি চোখা। তুলসী পত্র নিবেদন করে দিলাম। গোপালের থালি রেডি হয়ে গেছে, এবার আমি ভোগ নিবেদন করে আসছি। ভোগ নিবেদন করে চলে এলাম। এবার আপনাদেরকে দুরকম লিটি আমি ভেঙে দেখাবো। প্রথমে আমি বিহারি স্টাইলে যে লিটিটা তৈরি করেছিলাম গোল, সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, একদম খসখসে হয়েছে, আর ভেতরটা দেখুন একদম পুরে ঠাসা। এবার আমি চ্যাপটা লিটিটা দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর দেখুন, ভেতরে একদম পুর ভর্তি রয়েছে। তো আজকে আপনাদেরকে আমি দুরকম লিটি চোখা দেখালাম তৈরি করে। আজকের পর্ব আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি সবার কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। এই ধরনের আরও নিত্য নতুন নিরামিষ রান্না পেতে গেলে কিচেন অফ গঙ্গার কৃষ্ণপ্রসাদ রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্ব নিয়ে, নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সকলকে রাধে রাধে।